দেখুন কি অবস্থা, নৌকাতে তেল শেষ হয়ে গেল আধা রাস্তায় এসে। জয় সিয়ারা। তো সরিয়ে নদীর দর্শন করার জন্য এখন উঠে পড়লাম এখানে। সরকারি একটা টোটো সিস্টেম রয়েছে, এটাতে উঠছি। দেখুন লতা চক, সরিয়ে নদীর সামনে যাবো এখন। সরিয়ে নদীর ঘাট, যে নদীতে ভগবান রামচন্দ্র উনি নিজের নিত্যধামে চলে গেছিলেন। চলুন আগে যাই, তারপর লীলা শোনাবো। লোক থাকলে এত কথা বলা যায় না। জয় শ্রী রাম, তো অযোধ্যায় এসে প্রথমবার টোটোতে উঠলাম। এখন পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত হেঁটেই চলছি, কোথাও কোনো হাঁটা টোটো সিস্টেম নেই। ওই দিকে কাছাকাছি মন্দির রয়েছে, সব জায়গায় হেঁটে হেঁটে যেতে হয়। এখানে একটা প্রাচীন মন্দির আছে, জানি না কি মন্দির। বাহ, সুন্দর আকাশ দেখুন। সবাই কিন্তু হেঁটেই চলছে, বেশিরভাগ লোক দেখুন হেঁটে চলছে। এখানে টোটো চলে না, এগুলো সরকারি সিস্টেমের টোটোগুলো, সরকার থেকে দিয়েছে। এই টোটোগুলো চলছে শুধু, আর নর্মাল টোটো ওই দিকে চলছে, মন্দিরের এরিয়ার বাইরে থেকে ওর নর্মাল টোটো চলছে। দেখুন কত সুন্দর জগন্নাথের থেকে এখানে ওয়েদারটা একটু ভালো। জগন্নাথে বৃষ্টি হয় খুব, এখানে তো বৃষ্টি দেখতে পাচ্ছি না। এখানে সিকিউরিটি গার্ড, পুলিশ, বাপরে খুব দারুণ সিস্টেম করে রেখে দিয়েছে। আকাশে ওর মাথায় লেগে যাবে। আরে ড্রোনটা নিয়ে আসার দরকার ছিল, ও ভুলে গেলাম। এখানে ড্রোন উড়ানো যাবে, এত সিকিউরিটি গার্ড মুশকিল। যুদ্ধের পর আমাদের এই প্রভু রামচন্দ্রের মন্দির সুপ্রিম কোর্টের আদেশে, আমাদের নরেন্দ্র মোদীর প্রেরণায় এই মন্দির পুনরায় তৈরি হতে চলেছে। তো আজকে আমরা হিন্দু হয়ে গর্ববোধ করতে পারছি, সনাতনী হয়ে গর্ববোধ করতে পারছি যে আমাদের ভগবান রাম এবং ভগবান কৃষ্ণের যে নিত্য ভূমিগুলো, লীলা ভূমিগুলো পুনরায় সরকার সংস্কার করছে। এই মোগল আমলে এবং অরঞ্জিতের আমলে তারা কীভাবে আমাদের এই সনাতনী কালচারের সুন্দর আস্থাগুলো, মন্দিরগুলো ধ্বংস করে দিয়েছে, তো সেগুলো আমাদের আবার পুনরায় সংস্কার করতে হবে। কৃষ্ণ না, কৃষ্ণ জন্মভূমি মথুরা তো জন্মভূমি উদ্ধার করতে হবে। কাশী তো চলছে, যত জায়গায় হয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে সব জায়গায় আমাদের মন্দিরগুলো উদ্ধার করতে হবে। সেজন্য আমাদের সনাতনীদের এক হতে হবে। আমরা সনাতনীদের এক হতে পারি না, আমাদের সনাতনীদের মধ্যে হিংসা হচ্ছে, এই জন্য আমাদের অধঃপতন। আজকে যেভাবে দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যুদ্ধ হচ্ছে, রণক্ষেত্রের মতো মানুষকে মানুষ মেরে দিচ্ছে, তাও বলতে হচ্ছে পরিস্থিতির শিকারে। জয় শ্রী রাম। তো টোটো করে যাচ্ছি, সরিয়ে নদী দর্শন করব। প্রভু রামচন্দ্র এই সরিয়ে নদী থেকেই উনি ওনার নিত্যধামে চলে গেছেন। তো চলুন আমার সঙ্গে, আমরা আজকে শরীরের দর্শন করব আর মহিমা আমরা শ্রবণ করব। তো ওখানে আমাদের বৃন্দাবনের মতো ভোট করা হয় নৌকাতে, যদি সেরকম সুযোগ হয় তো নৌকায় ভোট করব। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাবো। অলরেডি আমাদের ভারতবর্ষের মধ্যে চার ধাম দর্শন হয়ে গেল, এবং চারদিকে চার যে ধাম তার মধ্যে আপনাদেরকে দুধাম দর্শন করিয়ে দিয়েছি। তো আরও কিছু দর্শন করার প্রয়াস করছি, সেটা আপনারা যদি সাপোর্ট করেন তো আমি আগে আপনাদের নিয়ে যাব। তো সঙ্গে চলুন,
জয় শ্রীরাম, রাধে রাধে। জীবনে কখনো ভাবতে পারিনি প্রভু রামচন্দ্রের জন্মভূমি মন্দির দর্শন করব। কল্পনা মনে হচ্ছে সবকিছু, এত সুন্দর চারদিকের দৃশ্য। তো ফাইনালি লতা মঙ্গেশকর সরিয়ে রুট সরিয়ে দুয়ারের সামনে এসে পড়েছি আমরা। তো চারদিকের পরিবেশ খুবই অদ্ভুত আর মনোরম দৃশ্য আমাকে মুগ্ধ করে তুলেছে। তো একটু সামনে রয়েছে সরিয়ে নদী। সরিয়ে নদী মা যমুনা মা গঙ্গা থেকে কোনো দিকে মহিমাতে কম নয়। তো আমরা কিছুক্ষণের মধ্যেই সরিয়ে নদীর পাড়ে চলে যাব। তো জয় শ্রীরাম, রাধে রাধে। খুবই মানে এক্সাইটেড এত সুন্দর জায়গা। জয় শ্রীরাম। তো মা সরিয়ে নদী দর্শন করার জন্য একবারে নিকটে এসে গেলাম। তো দর্শন করি, সবাই ভালোভাবে দর্শন করুন মা সরিয়ে নদী। বাহ, সরিয়ে নদী তো খুব বড় আছে, এদিকে ঘাট তো নেই, আমাকে ঘাটে নিয়ে যায়নি। উফ, ভুল করলাম, ড্রোন নিয়ে আসতে পারিনি, খুব মিস করলাম। এখানে দারুণ শট আসতো, ড্রোন শট। দেখুন আকাশ যেমন নিচে নেমে আছে, এদিকে এত সুন্দর লাগছে। দেখুন তো স্নান করতে পারবো কি জানা নেই না, আসমান করে নেব, কেননা মোবাইল আছে, ক্যামেরা আছে, পার্স আছে, এইগুলো নিয়ে একা একা স্নান করা খুব মুশকিল। আর বলা হয়নি, আমি একা এসেছি অযোধ্যায়, আর আমার প্রভু রামচন্দ্র এসেছে, হ্যাঁ রাম সীতা এসেছে, মা রাধারানী এসেছে, আমার দামোদর এসেছে, তারা সবাই আমার সঙ্গে আছে, আর আপনারা আছেন 70,000 ফ্যামিলি। সরিয়ে নদী দেখা মাত্রই আপনাদের সকল পাপ দূরে যাবে, কেননা মা সরিয়ে গঙ্গা যমুনা থেকে মহিমাতে কোনো দিকে কমে নয়। আমাদের প্রভু রামচন্দ্র অযোধ্যা লীলা শেষ করে এই সরিয়ে নদী থেকে উনি নিত্যধামে উনি চলে গেছেন। কত সুন্দরভাবে অনেক ভক্তরা স্নান করছে সরিয়েতে। তো এখন জল বাড়ছে, এই জন্য জলটা একটু ঘোলা দেখাচ্ছে। তো চলুন সামনে যাই, নৌকাতে ভোট করব, দেখি কিরকম রেট চাচ্ছে। জয় হো প্রভু, জয় হো শ্রী মাথা। ভগবান রামচন্দ্র এই তেতাযুগের লীলা শেষ করে এই সরিয়ে নদীতেই উনি নিত্য ধামে ওনার চলে গেছে। তো মা সরিয়ে খুবই পূর্ণ নদী, খুব পবিত্র নদী, এই নদীতে স্নান করলে আপনাদের অনেক কৃপা লাভ হবে। তো আপনারা আসমান করে নিন মানসিকভাবে, আমিও আসমান করে নিব মানসিকভাবে। জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, প্রভু রামচন্দ্র ভগবান কি জয়। আমাদের প্রভু রামচন্দ্র যখন অযোধ্যা লীলা শেষ করে উনি ওনার নিত্যধামে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, তখন উনি অনেক সুন্দর সুন্দর লীলা করেছিলেন। তো সেই লীলার মাধ্যমে প্রথম লক্ষ্মণকে উনি এই মহল থেকে বের করে দিয়েছিলেন। তখন এই সরিয়ে নদী থেকে উনি ওনার নিত্য গোলকে বৈকুণ্ঠতে ফিরে গেলেন। তখন ভগবান রামচন্দ্র যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, তখন সকল অযোধ্যাবাসী ভগবান রামচন্দ্রকে খুব সিস্টেম ভালো, আমাদের বৃন্দাবন থেকে ভালো, বৃন্দাবনে মানে আনলিমিটেড টাকা চায়, 200-300 টাকা, এখানে 100 টাকা দিয়েছে, 100 টাকায়। যাওয়ার বিরহে সবাই কান্না করছে যে হে প্রভু রামচন্দ্র, আমি তো আপনি চলে যাচ্ছেন, আমরা তোমার সঙ্গে যাব। তখন ভগবান রামচন্দ্র সকল অযোধ্যাবাসীদেরকে যার যার কর্ম অনুযায়ী তাদেরকে ধামে
পাঠিয়েছেন ভগবান রামচন্দ্র। এই এই সরিয়ে নদী থেকে উনি উনি নিত্য ধামে বৈকুণ্ঠতে ফিরে গেলেন। তো আজকে আমরা এই পবিত্র সরিয়ে নদীতে ভোট করছি, এটা আমাদের অনেক ভাগ্য। এ নয় আমি একা করছি, আপনারাও করছেন, আপনাদের উপর ভগবান রামচন্দ্রের কৃপা হচ্ছে। তো খুবই আনন্দ, খুবই মানে উল্লাস যে আমরা কখনো ভাবতে পারিনি যে আমি সরিয়ে গিয়ে ভোট করব, আর সরিয়ে নদী এত বড় আমিও কখনো দেখিনি, তো খুবই আনন্দ লাগছে। জয় শ্রীরাম। কিন্তু সবাইকে তো ভগবান রামচন্দ্র ওনার নিত্যধামে নিয়েছেন, পাঠিয়েছেন, কিন্তু প্রভু হনুমানজি, হনুমানজিকে কিন্তু এই জগতে রেখে গেছেন আমাদের মতো ভক্তদেরকে উদ্ধার করার জন্য। ভক্ত রক্ষক হিসাবে হনুমানজি এখনও বিরাজমান। তো হনুমানের কৃপা আমরা লাভ করেছি কালকে, আজকে মা সরিয়ে নদীর কৃপা লাভ করছি। তো এই সরিয়ে নদীতে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং এই সরিয়ে নদীর দর্শনে আমাদের সমস্ত পাপ থেকে মুক্তি। যমুনা গঙ্গা থেকে কোনো কিছুতে কিন্তু মহিমা কম নেই সরিয়ে নদী। তো অনেকে আসছে কিন্তু নাম জানে না এই নদীর কী নাম, অনেকে বলে গঙ্গা, কেউ বলে যমুনা। তো মহিমা জানা উচিত তীর্থস্থানে গেলে। তো খুবই আনন্দ করছি আমরা আর খুবই প্রভুর গুণগান করছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম রামচন্দ্র ভগবান কি জয়, অযোধ্যা ধাম কি জয়, বজরংবলী কি জয়, জয় জয় শ্রী রাধেশ্যাম, হরি বল। কত জন্মের ভাগ্যের স্বীকৃতির ফলে ধামে তারা প্রাপ্তি হয়েছে, দেখুন এখানে কষ্ট হচ্ছে, এখানে শ্মশান এটা দেখা যাচ্ছে। তো অযোধ্যায় এসে শ্মশান ঘাটও আমরা আজকে দেখে নিয়েছি। অনেক জন্মের স্বীকৃতি থাকলে এটা হয়, ধামে এসে প্রাপ্তি হয়, যে ধামে এসে তার দেহ প্রাপ্তি হবে সে তো ভগবানের ধামেই ফিরে যাবে। জয় হো শ্রী রামচন্দ্র ভগবান কি জয়। দেখুন কি অবস্থা, নৌকাতে তেল শেষ হয়ে গেল আধা রাস্তায় এসে, কিরকম নৌকা চালাচ্ছে আধা রাস্তায় নৌকা তেল শেষ হয়ে গেল। ভালো লাগছে কিনা, ব্রেক লাগানি ভাই, ব্রেক জানে আর জয় হো, জয় হো সরিয়ে মাইয়া কি জয়, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো সরিয়ে নদী থেকে নৌকা ভোট করে চলে আসলাম এখন লতা মঙ্গেশ্বর চক। এখানে খুবই সুন্দর, এই দেখুন এখানে ভগবান রামচন্দ্র, ভগবান রামচন্দ্র সূর্যবংশ, এ দেখুন কত সুন্দরভাবে এখানে সূর্যের প্রতীক লাগিয়ে রেখেছে। সন্ধ্যা হলে এখানে জলমল করে লাইট উঠবে আর অযোধ্যার রং বদলে দিবে। দেখুন কত সুন্দর লাগছে, এ হলো লতা মঙ্গেশ্বর চক।
আর সামনে রয়েছে সূর্য দুয়ার। প্রভু রামচন্দ্র মন্দির হওয়ার জন্য কত কিছু সুন্দরভাবে এই অযোধ্যা সাজিয়েছে। এ হলো সূর্য দুয়ার, সামনে সূর্য ভগবানের একটা বিগ্রহ রয়েছে, মূর্তি রয়েছে, ওইটা আপনাদেরকে দেখাতে পারছি না। খুবই অদ্ভুত আর খুবই সুন্দর এই পরিবেশ, মানে আপনাকে মন মুগ্ধ করে দিবে। এত ভক্তদের ভিড়, এত ভক্তদের ভিড়। এ হলো লতা মাংসের চক। হরি বল, জয় শ্রীরাম। তো প্রিয় ভক্তগণ, এখানে ভিডিওটা শেষ করছি। আজকে সরয় নদী, তারপর লতা মাংসের চক, নৌকাতে বোট করলাম, কত আনন্দ করেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে ভারতবর্ষের অন্য কোনো ধামে, অন্য কোনো তীর্থস্থানে আপনাদেরকে নিয়ে যাবো খুব শীঘ্রই। তো আপনারা ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। জয় শ্রীরাম।